আসসালামু আলাইকুম। এটিএন বাংলা ইউকে লন্ডন স্টুডিও থেকে সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি শওকত মাহমুদ টিপু। এটিএন বাংলা ইউকের আয়োজনে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে শতকণ্ঠে মুক্তির গান অনুষ্ঠানকে কেন্দ্র করে বিলেতে বসবাসরত শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। দেশের বাইরে প্রথমবারের মতো এই ব্যাপক আয়োজনে অংশ নিতে অপেক্ষা করছেন তারা। মোস্তাক বাবুল জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন জাকির হোসেন কয়েস। অনুষ্ঠানে অংশগ্রহণ করবে নতুন প্রজন্মের দুই শিল্পী নন্দিতা মুখার্জি ও রাজ সিদ্দিকি। রিহার্সালের সময় জানতে চাওয়া হয়েছিল তাদের অনুভূতি। উচ্ছ্বসিত তারা প্রহর গুনছে 18 ডিসেম্বরের। সত্যি আমাদের বাঙালি হিসেবে এবং বাংলাদেশি হিসেবে আমাদের জন্য অত্যন্ত গর্বের ব্যাপার এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করতে পারে। আমি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান মনে করছি। খুব আনন্দ লাগছে, প্র্যাকটিসে আসতেছি, খুব আনন্দ আর এবং প্রোগ্রামে খুব গর্বিত আমার লাগবে পার্টিসিপেট করতে। এত বড় একটা 100 মানুষদের সাথে খুব একটা বড় প্রজেক্ট দেশের জন্য গাচ্ছি। শতকণ্ঠে মুক্তির গান অনুষ্ঠানটিকে সফল করতে নিজেদের সময় দিয়ে চেষ্টা করে চলেছেন বিলেতের জনপ্রিয় কণ্ঠত্রয় ইমতিয়াজ আহমেদ, লুসি রহমান ও আলাউর রহমান। তাদের অনুভূতি এটিএন বাংলা ইউকের এই প্রয়াস নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সম্পর্কে জানতে সাহায্য করবে। ভালো অনুষ্ঠান হোক, একটা যে কোনো গান যখন আমরা একক গান করি তখন তার যে একটা মাত্রা থাকে, যখন আমরা সমবেত কণ্ঠে গান করি সেটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। সবাইকে একরকম সুরে একভাবে কথা বলা করা এবং আমাদের সব এই গানগুলো সবগুলো আমাদের প্রাণের গান। এমন একটি অনুষ্ঠান আয়োজন করছে এটিএন বাংলা যে শতকণ্ঠ, এই ব্রিটেনে শতকণ্ঠ, মানে আমরা যারা শিল্পীরা আছি এর পরের জেনারেশন তার পরের জেনারেশন সবাই মিলে একসাথে হয়ে এই অনুষ্ঠানে এসে আমি ওনাকে একটা বিরাট কাজ করছে। সবাই নতুন প্রজন্ম জানবে যে স্বাধীন বেতার বাংলার যে গানগুলো আমরা অনেক গান করেছি কিন্তু আবার করতেছি, ভুলে গিয়েছিলাম সেই গানগুলো, এবং এটা একটা ভালো একটা মেসেজ টু দ্য নিউ জেনারেশন। কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী, তারা বলছেন এমনতর উদ্যোগ তারা বা সবার স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেওয়া উচিত। এমন মন্তব্য উদীচি শিল্পী গোষ্ঠীর সভাপতি গোলাম মুস্তফা, ব্রিটিশ বাংলাদেশ উইমেন্স ফোরাম সভাপতি মমতাজ খান এবং এই অনুষ্ঠানের স্পন্সর গ্রাম বাংলা রেস্টুরেন্টের আব্দুল শহীদের। এই প্রথমবার বিলেতের সকল শিল্পীদেরকে নিয়ে মুক্তিযুদ্ধের মহান যে গৌরবের গানগুলো সেগুলো দিয়ে এই শতকণ্ঠ মুক্তির গান হতে যাচ্ছে এবং এতে আমরা খুবই আনন্দিত। I'm actually really excited because this is the second rehearsal. We've got more rehearsals coming up each week. The event is on the 18th of December. 16 ডিসেম্বরের যে প্রোগ্রামটা আমরা যে আয়োজনটা নিচ্ছি শতকণ্ঠের, I'm hoping that everybody is going to attend the event. আমি খুব ভালো লাগছে যে দেশের লাগে কোনো কিছু করা, যে তারা সাহায্য করতে পারে আপনার রেলাগে খুব খুশি আছে। দিনরাত পরিশ্রম আর প্রতিনিয়ত যিনি এটাকে সফল করতে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন এটিএন বাংলা ইউকের উর্মি মাঝার, তিনি বলছেন তিনি নিজেই এক্সাইটেড। শিল্পীদের সঙ্গে সঙ্গে আমরা যারা আয়োজকরা রয়েছি আমরাও খুব এক্সাইটেড এবং আপনারা যারা আজকে নিউজটি দেখবেন আপনারাও একই অনুভূতি, একই প্রেরণা, একই উজ্জীবনা অনুভব করবেন। শতকণ্ঠে মুক্তির গান বিলেতে বাংলাদেশের বাইরে এই প্রথম একই মঞ্চে এত শিল্পী একসঙ্গে জয় গান গাইবে। এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী, যার হাত ধরে আজ টিভি চ্যানেলটি দর্শকপ্রিয়তার শীর্ষে, মূলধারার বিচারে 1 নম্বর বাংলা চ্যানেল, তার অনুভূতি প্রথমে দ্বিধান্বিত ছিলেন তিনি এটা সম্ভব কিনা, আর এখন তার দৃঢ় বিশ্বাস উপস্থিত সকলকে বিমোহিত করবে এই অনুষ্ঠানটি। তবে যেহেতু কোনো এন্ট্রি ফি নেই তাই আগে আসলে আগে প্রবেশের সুযোগটির কথা মনে করিয়ে দিলেন তিনি। এখন সর্বমোট আমাদের হাতে 100 উপরে শিল্পী হয়ে গেছে। আজকে আমাদের দ্বিতীয় রিহার্সাল ছিল, আরও 3টা রিহার্সাল থাকবে প্রোগ্রামের আগে 18 তারিখের আগে, কিন্তু ভালোই যাচ্ছে। প্রথমে তো সাহস করতে পারি নাই যে 100 জন শিল্পী নিয়ে কীভাবে করব, কিন্তু ইটস হ্যাপেনিং অ্যান্ড আই মাস্ট গিভ দ্য ক্রেডিট টু উর্মি মাঝার, শি ইজ ডুইং এ ওয়ান্ডারফুল জব অন বিহাফ অফ এটিএন বাংলা। এটিএন বাংলা পুরো টিমও কাজ করতেছে এটার সাথে। ইটস এ ফ্রি এন্ট্রি, যদি হলের ক্যাপাসিটি বেড়ে যায় তাহলে কিন্তু আমরা সিকিউরিটি রিজনে আমরা বন্ধ করে দেবো। তো আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আগে ভাগে চলে আসার জন্য। 18 ডিসেম্বর রবিবার ব্রিটেনে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে আরও এক মাইল ফলক হবে শতকণ্ঠে মুক্তির গান।
এমনটাই ধারণা সংগীত পিপাসুদের। মুস্তাক বাবুল, ATN বাংলা ইউকে, লন্ডন। রিজার্ভ চোরের আরও $2,90,00,000 ফেরত পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ। এক্ষেত্রে ফিলিপাইন রিজার্ভ ব্যাংকের যুক্তি গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি। রিজার্ভ চোরের যেই তদন্ত প্রতিবেদন দেশটি দাবি করছে তাও দেশের স্বার্থে দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। মোর্শেদ আলম জানাচ্ছেন বিস্তারিত। নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের $8,10,00,000 ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকে হ্যাকাররা সরিয়ে নেয়ার নয় মাসের মাথায় $1,50,000,000 ফিরে পায় বাংলাদেশ। বাকি $6,60,00,000 উদ্ধারের উপায় খুঁজতে 26 নভেম্বর ফিলিপাইনে যায় আইনমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক করে দেশটির অর্থমন্ত্রী, আইন প্রতিমন্ত্রী এবং সিনেট সভাপতির সাথে। এই ঘটনায় ফিলিপাইন সরকারের করা দুটি মামলায়ও যুক্ত হয়েছে আরসিবিসি কর্মকর্তারা। রিজার্ভ ব্যাংকের কথাবার্তা এগুলো আমরা মোটেই গ্রাহ্য করছি না। কিছু টাকা ফ্রিজ করা আছে বাই দি অর্ডার অফ দ্য সুপ্রিম কোর্ট। এটা তো যেহেতু তাদের হাতেই আছে, ইট ইজ নট এ লেংদি প্রসেস এবং সুপ্রিম কোর্ট ইজ লুকিং ইন টু ইট, তারাই হয়তো এর নির্দেশনাটা দিয়ে দেবে, এটার জন্য কোনো হিয়ারিং এর প্রয়োজন নেই। ফিলিপাইন সুপ্রিম কোর্টের আদেশে আরসিবিসিতে ফ্রিজ হয়ে আছে চুরি হওয়া $2,90,00,000, তবে বাকি $3,70,00,000 কোনো হদিস নেই কারো কাছেই। অর্থমন্ত্রী জানিয়েছেন রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক আরসিবিসিকে $2,10,00,000 জরিমানা করায় ব্যাংকটির দায়ও প্রমাণিত হয়েছে। তাই পুরো অর্থ উদ্ধারে ফিলিপাইন সরকার বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে। তবে ফিলিপাইন সরকার রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশের করা তদন্ত প্রতিবেদন চাইলেও তা দিতে রাজি নন অর্থমন্ত্রী। মোর্শেদ আলম, ATN বাংলা, ঢাকা। সোমবার প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভীর সমর্থনে সরে দাঁড়িয়েছেন জাসদ প্রার্থী। তবে বিএনপির পাশাপাশি আরও দুজন প্রার্থী আছেন 20 দলের। একরামুল হক সাইমের রিপোর্ট। আনুষ্ঠানিকতার আগেই প্রচার প্রচারণায় নিজেকে এগিয়ে রাখতে ব্যস্ত মেয়র প্রার্থীরা। গণসংযোগ কখনো কখনো রূপ নিচ্ছে জনস্রোতে, এ ব্যাপারে নির্বাচন কমিশনের সতর্কতাও কাজে আসেনি। অন্য প্রার্থীরাও কিন্তু তাই করছে। আমি সকালে বেরে আসছি মাত্র 4 জন লোক নিয়ে, মাত্র 4 জন। এখন আমি এলাকায় ঢোকার পরে যদি শত শত লোক হয়, এটা তো আমার দোষ না, আমি কোনো আচরণ বিধি লঙ্ঘন করিনি। যিনি জনগণের নেত্রী হিসাবে দাবি করেন, অথচ সরকারি দলের যে প্রভাব সেই প্রতিপত্তিকে খাটিয়ে সে মাইক ব্যবহার করে, তারপরে মিছিল করে নির্বাচনের যে আচরণ বিধি সেটা স্পষ্টভাবে লঙ্ঘন করেছে। শেষ দিনে মেয়র পদে কেবল জাসদের প্রার্থী নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন মহাজোটের সিদ্ধান্ত মেনে। তবে বিএনপির প্রার্থীর সমর্থনে 20 দলভুক্ত কল্যাণ পার্টি ও এলডিপির প্রার্থীরা প্রত্যাহার করেননি। অফিসিয়ালি প্রত্যাহারের জন্য কোনো সরাসরি কোনো সিদ্ধান্ত আমি পাইনি, সেই কারণে এখন পর্যন্ত আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আছি, অংশগ্রহণ করব। এখানে আমাদের 14 দলের প্রার্থী ডাক্তার সেলিনাত আইভী আছেন, আমরা তাকে 14 দলের প্রার্থী হিসাবে তাকে আমরা জাসদ থেকে আমরা সমর্থন করেছি। এছাড়া সাধারণ কাউন্সিলর পদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন 15 জন। ফলে নির্বাচনী মাঠে চূড়ান্তভাবে রয়েছেন মেয়র পদে 7, সাধারণ কাউন্সিলর 159 আর সংরক্ষিত কাউন্সিলর পদে 38 জন প্রার্থী। সোমবার থেকে তারা প্রতীক নিয়ে শুরু করবেন প্রচার যুদ্ধ। প্রার্থীদের যে টেন্ডেন্সি সেটি হয়তো পথসভা করতে গিয়ে আগার বড় হলো, যে কোনো জিনিস যদি শোভা বর্ধন করে বা দৃষ্টি আকর্ষণ করতে চায় সেটিও করা যাবে না। মোটরসাইকেল নিয়ে র্যালি করা, এই তিনটে জিনিসই এখন আমরা স্ট্রাগল করি বেশি। রিটার্নিং অফিসার আরো জানান আচরণবিধির লঙ্ঘন ঠেকাতে সোমবার থেকে 27টি ওয়ার্ডে 27 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। সোমবার থেকে পুরোপুরি নির্বাচনী হাওয়া বইতে শুরু করবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে। তবে বিধি লঙ্ঘন অথবা কোনো রকম অপ্রীতিকর ঘটনায় যেন নির্বাচনী উৎসব বাধাগ্রস্ত না হয় সেজন্য নির্বাচন কমিশনকে আরও কঠোর ও তৎপর থাকার আহ্বান নারায়ণগঞ্জবাসীর। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, নারায়ণগঞ্জ। বার্মায় মুসলমানদের উপর অবর্ণনীয় জুলুম, নির্যাতন, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে জামায়াতে উলামায়ে ইসলাম ইউকের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মারকাজুল উলুম ডালস্টনে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জামায়াতে উলামায়ে ইসলাম ইউকের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শোয়েব আহমেদ। সংগঠনের
জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ তামিম আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মাওলানা শায়েখ আসগর হোসেন, মুফতি আব্দুল মুন্তাকিম, কাউন্সিলর মোতালিক হোসেন, ফয়জুল্লাহ খান, মাওলানা আব্দুল মজিদ সহ আরও অনেকে। মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের উদ্যোগে শনিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিতে এবং সাধারণ সম্পাদক আব্দুর রশিদ কাজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিতাব চৌধুরী, তারাউল ইসলাম, মোহাম্মদ শহীদুর রহমান, মোহাম্মদ আহসান এবং নজরুল ইসলাম। সভায় সংগঠনের সকল সদস্য সহ মৌলভীবাজারের প্রবাসী শিক্ষা অনুরাগীদের সাথে নিয়ে আগামী জানুয়ারিতে লন্ডনে এক চ্যারিটি ডিনার পার্টি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। টাওয়ার হ্যামলেটস বাড়ার পপুলার হারকা কর্তৃক পার্কিং চার্জ 400 ভাগ বাড়ানোর প্রতিবাদে টাওয়ার হ্যামলেটস ইস্ট রেসিডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সভা লন্ডনের পূর্ব লন্ডনের কিংসলি হলে অনুষ্ঠিত হয়। রাসিম উদ্দিনের সভাপতিতে ও নেহাদ চৌধুরীর পরিচালনায় সভায় বক্তারা বাড়ার বাসিন্দাদের না জানিয়ে পপুলার হারকা কর্তৃক পার্কিং চার্জ বৃদ্ধি করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এছাড়া এই সিদ্ধান্ত থেকে সরে আসতে পপুলার হারকার প্রতি আহ্বান জানান তারা। এই সময় বক্তব্য রাখেন কাউন্সিলর রবিনা খান, হেলাল আব্বাস, সাবেক মেয়র দরসুল্লাহ এবং কাউন্সিলর মুফতি মিয়া সহ আরও অনেকে। মুসলিম ইল্ডার অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে চ্যারিটি ওয়ালক ফর পিস ফান্ডরাইজিংয়ের সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি ডক্টর এজাজুর রহমানের সভাপতিতে অনুষ্ঠিত সভায় ব্রিটিশ পার্লামেন্টের সদস্য, পুলিশ কমিশনার, কাউন্সিলর এবং কমিউনিটি ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 57টি সংগঠন অনুষ্ঠানে £500,000 চেক হস্তান্তর করেন। সম্প্রতি এই সংগঠনটি 3 মিলিয়ন ফান্ড রেইজ করে ইউরোপের কয়েকটি দেশে দুস্থ শিশু, অন্ধ, বধির ও অসহায় মানুষদের সহায়তা করছে। এছাড়া আফ্রিকায় 10,000 পানির কল এবং 50,000 অন্ধ মানুষকে সেবা দিয়েছে। সংগঠনটি মুসলিম কমিউনিটি ছাড়াও খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীদের সহায়তা করে। এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।